नमस्कार सुस्मिता फैशन प्रो यूट्यूब चैनले अपना स्वागत जानाई। एकेबारे सेलाइयर काजे नतून जारा ब्लाउज काटिंग शिखते चाओ आजकेर भिडियोटी शुधुमात्र तादेर जोन्नो। तो चलुन भिडियोटी शुरू करा जाक। देखुन ब्लाउज काटिंग शिखते चाहले आपनादेरके प्रथमे इंची टेप सम्पर्के एकटू जानते हबे। देखुन एई रकमई एकटा फिते नेबेन, फितेर एक साइडे देखबेन इंचिर माप रयेछे एबं अपर साइडे सेंटीमिटारेर माप रयेछे। तो इंचिर माप आपनारा ब्लाउज काटिंगेर समय प्रयोजन पड़बे, तो एकटू जेने निन। देखुन एखाने जे 1 इंच लेखा रयेछे, एरपर थेके जे छोटो छोटो दागगुलो रयेछे एगुलोके आमरा सूता हिसेबे बोले थाकि। आबार अनेके 1.2 इंच बा 1 इंच थेके 2 सूतो बेशि एइभावेओ बोले थाकि। तो आपनारा जेने निलेन इंची टेप सम्पर्के। एरपर द्वितीयत ब्लाउज काटिंग करार समय आपनादेरके ठीक एई रकम एकटा डेमो तैरि करते हबे, ठीक एइभावे ड्रइंग करते हबे। तो ड्रइंग करार जोन्नो आपनादेर कि कि माप निते हबे से सम्पर्के प्राथमिक धारणा थाका अत्यंत जरूरी। तो से विषय नियेई आमरा कथा बोलबो। तो प्रथमेई देखुन एखाने जे लम्बा जे मापटा नेवा होयेछे एई मापटी आपनारा किभाबे नेबेन, एटा होच्छे ब्लाउजेर लम्बार माप। लम्बार माप नेवार समय आपनारा जखन पेपारे करबेन बा कापड़े करबेन तखन अवश्यई 2 ভাঁজে निये नेबेन। एखाने आमि बोर्डेते देखाच्छि, एजोन्नो एइभावे डाकटी रयेछे। तो प्रथमे झुलेर माप किभाबे नेबेन एकटु देखे निन। देखुन ब्लाउजेर झुलेर माप प्रत्येकटी मानुषेर भिन्न भिन्न होये थाके। तो आपनारा एइभावे शोल्डार थेके एइभावे धरे फितेटी मापटी देखे नेबेन। आर जदि आपनादेर जाना ना थाके जे हाइटेर माप किभावे नेबो, सेक्षेत्रे बोले राखी आपनारा जदि 5 फुटेर उपरे कोनो मानुषेर जन्य ब्लाउज तैरि करेन सेक्षेत्रे आपनारा 15 इंच बा 15 इंचेर उपरे निये नेबेन। आर जदि ता ना हय ताहले आपनारा 15 इंचेर कम निये निले हये जाबे, 14 इंच बा 14.5 इंच एइभावेओ निये নিতে পারেন। তবে সবথেকে ভালো হয় আপনারা যদি বডি থেকে এইভাবে মাপ নিয়ে নেন। তো দেখুন এখানে আমার চলে এসেছে 13.5 ইঞ্চ। তো আপনাদের যে মাপটি আসবে ঝুলে তার সঙ্গে অবশ্যই 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন। তো দেখুন এখানে ঝুলের মাপ নিয়েছি এখান থেকে ঠিক এই পর্যন্ত 14.5 ইঞ্চ। আপনারাও ঠিক এইভাবে ঝুলের মাপটি নিয়ে নেবেন। তৃতীয়ত ব্লাউজের শোল্ডারের মাপ বা পুট লাইনের মাপ, এখান থেকে এই পর্যন্তকে আমরা বলে থাকি পুট লাইন। তো পুট লাইনের মাপ কিভাবে নেবেন সেটি একটু জেনে নিন। দেখুন যখনই আপনারা পুট লাইনের মাপ নেবেন ঠিক এদিকের যে উঁচু অংশ আছে শোল্ডারের, এখান থেকে এদিকের যে উঁচু অংশ ফিতেটিকে ঠিক এইভাবে ধরে দেখে নেবেন আপনাদের শোল্ডারের মাপ কত আছে। দেখুন এখানে শোল্ডারের মাপ আপনাদের যা আসবে তো সেটাকে হাফ করে নিতে পারেন। কিন্তু এখানে হাফ করে নেওয়ার আগে আপনাদের কয়েকটি জিনিস মনে রাখতে হবে। যদি আপনারা বোট নেক বা কলার ব্লাউজ করেন সেক্ষেত্রে আপনাদের যে শোল্ডারের মাপ হলো সেটাকে হাফ করে নিতে পারেন। কিন্তু আপনারা যদি ডিপ নেক কোনো ব্লাউজ করেন সেক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা কাজ করবে না। সেখানে আপনারা 32 থেকে 42 সাইজ পর্যন্ত সরাসরি এখানে শোল্ডারের মাপ 5.5 ইঞ্চ নিয়ে নেবেন। এক্ষেত্রেও বলে রাখি আপনারা যদি 10 ইঞ্চের বেশি ডিপটা নেন, যদি দেখেন 11 ইঞ্চ বা 12 ইঞ্চ বা 13 ইঞ্চ পর্যন্ত আপনারা এখানে পিঠের লম্বাটা নিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের শোল্ডারের মাপ আরেকটু কমিয়ে নিতে হবে। এ সম্পর্কে আরও বিস্তারিত জানাবো। তো চলুন এখানে আমরা এইটুকুর মাপটা আগে জেনে নিই। দেখুন এখানে আমি পুট লাইনের মাপ নিয়ে নিয়েছি 5.5 ইঞ্চ। তো আপনারাও ঠিক এইভাবে নিয়ে নেবেন। এরপর যেই শোল্ডারের মাপ শেষ হবে আমরা এখানে আর্মহোল বা বগল বা মোহরা এই তিনটি নামেই আমরা বলে থাকি, আপনারা যেটা সুবিধা হয় সেটি ভেবে নেবেন। দেখুন এরপর আমরা এখানে আর্মহোলের জন্য মাপ নেব। তো এখানে আপনারা সরাসরি 6 ইঞ্চও নিয়ে নিতে পারেন। এবার আপনারা বডি থেকে আর্মহোলের মাপ কিভাবে নেবেন সেটি দেখিয়ে দেব। দেখুন বডি থেকে আমরা আর্মহোলের মাপ নেওয়ার আগে আমরা যে যে মাপগুলো নিলাম সেটি আরেকবার দেখে নেওয়া যাক। তো দেখুন লেন্থের মাপ নিয়েছিলাম আমরা, লেন্থ 14.5 ইঞ্চ নিলাম। এখানে শোল্ডার নিলাম, শোল্ডার নিলাম 5.5 ইঞ্চ। আর এখানে আমরা আর্মহোলের মাপ নিলাম 6 ইঞ্চ। এই পর্যন্ত আমাদের মাপ নেওয়া হলো। এরপর দেখুন আপনারা আর্মহোলের মাপ কিভাবে নেবেন, ফিতেটিকে ঠিক এইভাবে ঘুরিয়ে নেবেন, একটু লুজ রাখবেন, খুব যে টাইট এইভাবে নেবেন না, হাতটিকে ঠিক এইভাবে ফেলে দেবেন। দেওয়ার পরে দেখবেন
আপনাদের শোল্ডার কত আসছে। দেখুন এখানে রাউন্ডের মাপ কত এলো আমরা দেখে নেব। দেখুন 15 ইঞ্চ। আপনারা ঠিক এইভাবে আর্মহোলের এই যে রাউন্ডের মাপটা দেখে নেবেন। দেখুন এই পর্যন্ত আপনারা মাপটি নিয়ে নেবার পর এদিক থেকে আপনারা ডাকটি একটু স্ট্রেট করে নেবেন। স্ট্রেট করে নেবার পর আপনারা চেস্টের মাপ নেবেন। দেখুন আপনারা চেস্টের মাপ কিভাবে নেবেন, পিছন থেকে ফিতেটিকে ঘুরিয়ে ঠিক এইভাবে সামনে নিয়ে আসবেন, এইভাবে ধরে নেবেন, দেখবেন আপনাদের চেস্টের মাপ কত আছে। এটাকে আমরা আপার চেস্ট বলে থাকি। তো আপার চেস্টের মাপ নিয়ে নেবেন। এরপর যখন আপনারা ফ্রন্ট পার্ট ড্রয়িং করবেন তখন অবশ্যই কিন্তু ফুল বাস্টের মাপটিও জেনে নেবেন। এইভাবে মিডিলে ধরে নেবেন, দেখবেন আপনাদের ফুল বাস্ট কত আছে। তো এই মাপগুলো জানা খুবই দরকার ব্লাউজ কাটিং করার জন্য। তো চলুন এবার আমরা বোর্ডে চলে যাই। দেখুন এখানে আমার চেস্টের মাপ এলো 34। তো 34-কে আমরা প্রথমেই 4 দিয়ে ভাগ করে নেব, নিলে আসবে আমাদের 8.5 ইঞ্চ। আপনাদের চেস্টের মাপ যেটা থাকবে আপনারাও সেমভাবে 4 দিয়ে ভাগ করে নেবেন। নেওয়ার পর যেটি আসবে সেই মাপটিকে আপনারা নিয়ে নেবেন। এখান থেকে টোটাল এই পর্যন্তের মাপ এসছে 8.5 ইঞ্চ। তো এর সঙ্গে আপনারা অবশ্যই 2 ইঞ্চ আরও অ্যাড করে নেবেন। এটা আমাদের এক্সট্রা কাপড় রাখতে হয়, এর জন্য আমরা আরও 2 ইঞ্চ নিয়ে নিলাম। দেখুন এখানে আমার টোটাল চেস্টের মাপ এলো 10.5 ইঞ্চ। তো এইভাবে আপনারা চেস্টের মাপটি বের করে নেবেন। এরপর আমরা কোমরের জন্য মাপ নেব। তো কোমরের মাপ নেবার সময় আপনারা চেস্টের মাপ যা নেবেন তার থেকে 1/2 ইঞ্চ কমিয়ে নেবেন, তাহলেই আপনাদের কোমরের মাপটি চলে আসবে। এরপর যখন আপনারা ব্লাউজটি ফিটিংস করবেন তখন অবশ্যই কোমরের মাপের ফিটিংস মাপ দেবেন, একটুও লুজ রাখবেন না। তাহলে আমাদের ওয়েস্টের মাপ এলো 10 ইঞ্চ। আপনারা ঠিক এইভাবে বের করে নেবেন। এরপর আমরা আর্মহোলের যে শেপ দিয়েছি এই শেপটি আপনারা কোথা থেকে দেবেন একটু দেখে নিন। এখানে আমি 1 ইঞ্চ থেকে 2 সুত বেশি নিয়ে এখানে পয়েন্ট করেছি। করার পর আপনারা একটু উপর থেকে এইভাবে শেপটি নিচের দিকে নামিয়ে দেবেন, তাহলে দেখবেন আর্মহোলের ফিটিংস খুবই ভালো হবে। এরপর আপনারা যে আর্মহোলের মাপ নিলেন এটিকে চেক করে নেবেন, ফিতেটিকে ঠিক একটু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেবেন আপনাদের আর্মহোলের মাপ সঠিক এলো কিনা। যদি দেখেন আপনাদের যে মাপ আছে, দেখুন এখানে আমার 15 ইঞ্চ এসেছিল, তো এখানে আমার টোটাল এসছে 16 ইঞ্চ, মানে 8 ইঞ্চ এসছে। 8টাকে ডবল করলে হবে 16 ইঞ্চ। তো আপনারাও ঠিক এইভাবে মাপটি বের করে নেবেন। যদি দেখেন আপনাদের মাপ এর থেকে কম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু শেপটি আপনাদের আরেকটু নিচ থেকে ঠিক 1/2 ইঞ্চ বা 2 সুত নিচ থেকে আপনাদের শেপটি দিতে হবে। আর যদি দেখেন এই মাপের থেকে আপনাদের কম প্রয়োজন সেক্ষেত্রে আপনারা একটু দাগটি উপরের দিক থেকে দেবেন, তাহলেই আপনাদের আর্মহোলটা সঠিক ফিটিংস হবে। এরপর আপনারা ব্যাক পার্টে অবশ্যই টেকিন দেবেন। দেখুন এখানে আমি 5 ইঞ্চের টেকিনটি রাখছি এবং উপরের দিকেও ঠিক 5 ইঞ্চ উঠিয়ে আমরা টেকিনটি দিয়ে নেব, ঠিক এইভাবে 1/2 ইঞ্চ করে। টোটাল 1 ইঞ্চের টেকিনটি হবে। ব্যাক পার্টে অবশ্যই টেকিন দেবেন, তাহলে ব্লাউজটি দেখতে খুবই সুন্দর লাগবে। এরপর দেখুন এখান থেকে আমরা পুট গলার জন্য মাপ নিয়েছি 2 ইঞ্চ। তো আপনারা যদি পিছনে ডুরি লাগাতে চান সেক্ষেত্রে আপনারা 2.5 ইঞ্চ নিয়ে নিতে পারেন। তো এক্ষেত্রে আমরা 2 ইঞ্চ নিয়েছি এবং গলার লম্বার মাপটি রেখেছি এখানে 8.5 ইঞ্চ। তো আপনারা 10 ইঞ্চ পর্যন্ত এই যে 5.5 ইঞ্চ এই শোল্ডারের মাপে কাটিং করে নিতে পারবেন। কিন্তু যদি এর থেকে বেশি নেন, যদি 11 ইঞ্চ, 12 ইঞ্চ বা 13 ইঞ্চও নিয়ে নেন, সেক্ষেত্রে খুবই সরু হবে পিঠটা। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এইখানে পুটের মাপ কমিয়ে নেবেন, ফুটের মাপ নেবেন 1.5 ইঞ্চ থেকে 2 সুত বেশি নেবেন। ঠিক এখান থেকে আপনারা 2 সুত নেবেন, মানে 2 ইঞ্চ থেকে 2 সুত কমে গেল। এইভাবে নিয়ে উপরের দিকটা সরু হবে কিন্তু নিচের দিকে আপনারা চওড়াটা বাড়িয়ে নিতে পারেন, তাহলে দেখবেন ডিপ গলার চওড়াটা অনেকটা বেশি ছড়ানো হবে। তো এইভাবেও করে নিতে পারেন ডিপ গলার ক্ষেত্রে। এখানে দেখুন আপনারা যেমন শেপ পছন্দ করেন সেই মতো শেপটি দিয়ে নেবেন। আপনারা যদি এরকম বক্স রাখতে চান তো রেখে দেবেন, আর যদি রাউন্ড শেপ করতে চান তাহলে একটু উপর থেকে এইভাবে আপনারা রাউন্ড শেপও করে দিতে পারেন। তো এইভাবে গলার শেপটি দিয়ে নেবেন। এরপর আপনারা যে এই পুট গলা আছে, পুট গলার কাছে 1 সুত বা 2 সুত অবশ্যই এইভাবে ডাউন করে দেবেন, তাহলে ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না এবং ফিটিংস খুবই ভালো আসবে। তো এইভাবে আপনারা সম্পূর্ণ ব্যাক পার্টের ড্রয়িং করবেন।
দেখুন আজকের ক্লাসে আমরা ব্যাকপার্ট সম্পর্কে সম্পূর্ণটা জানলাম। আপনারা অবশ্যই এইভাবে ব্যাকপার্টটি ড্রয়িং করবেন এবং নেক্সট ক্লাসে আমরা ফ্রন্ট পার্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আমার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।